আসসালামু আলাইকুম বিভিন্ন পরীক্ষায় আসা বাংলা প্রশ্ন থেকে কিছু প্রশ্নের সমাধান করি চুলকার অন্ধকার বিদিশার নিশা কারুকার্য অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারায় সে দিশা এই কবিতা অংশটুকু এর কবিকে জীবনানন্দ দাস বাংলা সাহিত্যে যে চণ্ডীদাস সমস্যা রয়েছে তাতে মোট কতজন চণ্ডীদাসের নাম পাওয়া যায় চারজন বাংলার আদি জনগোষ্ঠী কোন ভাষাভাষী ছিল অস্ট্রিক চর্যাপদ কোন ভাষায় রচিত প্রাচীন বাংলা বাংলা ভাষায় রচিত প্রথম নাটক কোনটি ভদ্রাজন বাংলা সাহিত্যে কে দুঃখবাদী কবি হিসাবে পরিচিত মোহিতলাল মজুমদার শারিং বউ কার রচনা শহীদুল্লাহ কাইসার বাংলা ভাষায় প্রথম উপন্যাস লেখার প্রয়াস নেন কে হেনা ক্যাথরিনা মুলেন্স বাংলাদেশের জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথের কোন কাব্যের অন্তর্গত গীতবিতান সমাচার দর্পণ পত্রিকার সম্পাদককে জন ক্লার্ক মার্সম্যান বঙ্কিমচন্দ্রের দেবী চৌধুরানী উপন্যাসের উপজীব্য বিষয়কে সন্ন্যাসী বিদ্রোহ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম উপন্যাস কোনটি দুর্গেশ নন্দিনী কবর কবিতাটি জসীমউদ্দিনের কোন কাব্যের অন্তর্গত রাখালি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পুঁথি আবিষ্কৃত হয় বাঁকুড়া জেলার কাকিন্না গ্রাম থেকে বাংলা সাহিত্যের বাংলা উপন্যাসের প্রথম নায়কের নাম কি বাংলা উপন্যাসের প্রথম নায়কের নাম কি মতিলাল চৈতন্য দেব প্রবর্তিত ধর্মতত্ত্বের নাম কি অচিন্ত ভেদাভেদ মতবাদ আজও আমি বাতাসে লাশের গন্ধ পাই আজও আমি মাটিতে মৃত্যুর নগ্ন নৃত্য দেখি কবিতাংশটুকুর রচয়িতাকে রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ জমিদার দর্পণ কার রচনা মীর মোশাররফ হোসেন বাংলা ভাষায় মুদ্রিত প্রথম সংবাদপত্র কোনটি সমাচার দর্পণ কাব্য সুধাকর কার উপাধি গোলাম মোস্তফা ব্যক্তিগত জীবনে ডাক্তার লুৎফর রহমান ছিলেন হোমিওপ্যাথিক ডাক্তার চরণ কবি কে মুকুন্দ দাস জন্মিলে মরিতে অমরকে কোথা হবে এই উক্তিটিকার মাইকেল মধুসূদন দত্তের ধন্যবাদ সকলকে